আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব 2022 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর প্রথম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট। বন্ধুরা লক্ষ্য করো, তোমাদের এটি অ্যাসাইনমেন্ট নং এক আর অ্যাসাইনমেন্ট দিয়েছে সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান। আর দেখো একবারে ডান দিকে দেখো নির্দেশনা রয়েছে, কাজের দাপ লক্ষ্য করো, এরপরে ডান দিকে নির্দেশনা দেখো। শ্রমজীবীর পরিচয় লিখতে হবে, বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করতে হবে, একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ লিখতে হবে। এরপর চার নং দেখো, সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান লিখতে হবে। চলো বন্ধুরা আমরা নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটির সমাধান করে নিই। আর বন্ধুরা সমাধান করার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান। বন্ধুরা এই শিরোনামটি তোমরা তোমাদের কভার পেজে লিখবে, যেখানে তোমরা নাম রোল শ্রেণী লিখেছো সেখানে লিখবে উপরে কভার পেজে। দেখো প্রথমে লিখবে শ্রমজীবীর পরিচয়। তোমাদের প্রথম নির্দেশনায় বলা হয়েছে শ্রমজীবীর পরিচয় লিখতে, যে ব্যক্তি তার যোগ্যতা ও কাজের উপযোগী হয়ে কোনো অর্থ উপার্জনের কাজে নিয়োজিত থাকেন তাকে শ্রমিক বলা হয়। শ্রমিক মূলত তার শ্রম বিক্রয় করেন, তার জন্য এক পক্ষকে তার উপযুক্ত মূল্য পরিশোধ করতে হয়। আবার বলা যেতে পারে যে কোনো প্রতিষ্ঠানে বা কার্য সম্পাদনের জন্য কিছু সংখ্যক লোক তাদের শ্রমের মাধ্যমে থাকেন, তাদেরকেও শ্রমিক বলা হয়। আর যে ব্যক্তি শ্রমের বিনিময়ে তার জীবিকা নির্বাহ করে থাকে তাকে শ্রমজীবী বলা হয়। একজন শ্রমজীবী মানুষের জীবনযাপন পরিশ্রমের এবং একসাথে আনন্দের, এরা প্রতিদিন কাজে শ্রম দিতে ভালোবাসে এবং কাজের মধ্যেই আনন্দ থাকে। এরপরে দেখো বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি। বন্ধুরা তোমাদের দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করতে। বন্ধুরা তোমরা নিচে লিখবে পেশার নাম, বাম দিকে ডান দিকে লিখবে পেশার বিবরণ। কৃষক, যারা মাঠে বিভিন্ন ধরনের ফসল চাষ করে। এরপর দেখো কুলি, যারা স্টেশন থেকে অন্যের মালামাল নিজের মাথায় বহন করে। এরপর দেখো দিনমজুর, নির্দিষ্ট অর্থের বিনিময়ে অন্যের জমিতে বা প্রতিষ্ঠানে কাজ করে দেয়। এরপর দেখো জেলে, এদের বিবরণ দেখো, যারা নদীতে মাছ ধরে বিক্রি করে নিজেদের জীবনযাপন করে থাকে। এরপর দেখো কামার, যারা লোহার জিনিসপত্র তৈরি করেন। এরপরে দেখো তাঁতি, যারা আমাদের পরিহিত কাপড় বুনন করেন। বন্ধুরা বাম দিকে ফ্যাশার নাম, ডান দিকে ফ্যাশার বিবরণ সুন্দর করে লিখে দিবে। আর তোমরা যদি পারো তাহলে গড় করে দিবে, না হয় নিচে নিচে করে লিখে দিতে পারবে। এরপরে দেখো একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ। বন্ধুরা এটি তোমাদের তৃতীয় নির্দেশনায় দেখো, সেখানে বলা হয়েছে একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ লিখতে। দেখো তোমরা পয়েন্ট দিয়ে নিচে লিখবে, একজন দিনমজুর হলো এমন একজন ব্যক্তি যে তার কপালের গাম দিয়ে তার জীবন পরিচালনা করে। তিনি সুস্থ, শক্তিশালী এবং দৃঢ়চেতা। তিনি তার পরিবারের সাথে একটি অধম জীবনযাপন করেন। তিনি সাধারণত কৃষি বা নির্মাণ কাজে নিযুক্ত হন। তিনি তার নিয়োগকর্তার নির্দেশ অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে থাকেন। খুব ভোরে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বের হন। তিনি বাইরে কাজ করেন এবং সাধারণত কৃষি ও নির্মাণ কাজে নিযুক্ত হন। তার কাজে দক্ষতার চেয়ে শক্তি প্রয়োজন হয় বেশি। তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন, সন্ধ্যায় তার মজুরি পায়। তার আয় খুবই কম, সন্ধ্যা সে বাজারে যায়, তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তার বাড়িতে ফিরে আসে, সারাদিন পরিশ্রম করে পরিবারের জন্য খাবার কিনে দেন। তার সুখ দুঃখ দুটোই আছে, বেশি উপার্জন করলে সে আনন্দ পায়, যখন তিনি তা করতে ব্যর্থ হন তখন তিনি ব্যথা পান। সে জানে না আনন্দ কাকে বলে। তার উপার্জন খুবই কম হওয়ায় তার সন্তানরা সঠিক শিক্ষা পায় না এবং তার পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা পায় না। এরপরে দেখো সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান। বন্ধুরা এটি তোমাদের সর্বশেষ ঘ অর্থাৎ চার নং নির্দেশনাটি লক্ষ্য করো, সেখানে বলা হয়েছে সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান লিখতে। দেখো বন্ধুরা, এক, সভ্যতার বিনির্মাণ। একজন রাজমিস্ত্রি এবং রাজশ্রমিক সভ্যতা সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বড় বড় শহরে বড় অট্টালিকা তৈরির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে একজন রাজমিস্ত্রির। বলা যায় সভ্যতার বিনির্মাণ শুরু হয় রাজমিস্ত্রির হাত ধরে। বন্ধুরা এরপরে দুই নঙ্গে দিবে রাস্তাঘাট নির্মাণ। আমাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। এই রাস্তাঘাট নির্মাণ করে শ্রমিকরা, তারা সঠিকভাবে কাজ করে, রাস্তাঘাট নির্মাণ করে বলেই আমরা অনায়াসে
এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত যেতে পারে। এরপরে তিন নং দেখো, অবকাঠামোগত উন্নয়নের ভূমিকা। একটি দেশের অবকাঠামোগত উন্নয়নে রাজমিস্ত্রি শ্রমজীবী মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণ থেকে শুরু করে যে কোনো ধরনের স্থাপনা যেমন বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্টেডিয়াম ইত্যাদি অবকাঠামো নির্মাণে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। এরপরে চার নং দিবে সমাজ ও সভ্যতা নির্মাণ। একজন রাজমিস্ত্রি শ্রমিক যখন উঁচু উঁচু ভবন নির্মাণের কাজ করেন তখন তাদের জীবনের অনেক ঝুঁকি থাকে। সুউচ্চ ভবনের কাজে যখন একজন নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রি বিভিন্ন জিনিসপত্র ওঠানামা করেন তখন যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। তারপরও তারা তাদের জীবন বাজি রেখে সমাজ ও সভ্যতা নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরপরে বন্ধুরা তোমরা শেষে লিখে দিবে, ফোর শেষে বলা যায় সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষদের অবদান অনেক বেশি। শ্রমজীবীরা সভ্যতা নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামো উন্নয়নে ভূমিকা ইত্যাদি তাদের অবদান। তাই আমাদের উচিত শ্রমজীবী মানুষদের সম্মানের চোখে দেখা। বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা বিষয়ের সমাধান। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক করবে, কমেন্টে জানাবা, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তীর অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।